আসসালামু আলাইকুম, আমি স্বপন আহমেদ, কার ডক্টর থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ফোর্ড গাড়ির। এটা হচ্ছে আপনার গিয়ারবক্সের প্রবলেম। তো এটা ট্রান্সমিশন যে কন্ট্রোলারটা আছে টিসিএম, এই টিসিএম কন্ট্রোলার প্রবলেম। এই কন্ট্রোলারটা কীভাবে আমরা রিপেয়ার করি সেটা আমরা দেখাচ্ছি। আসুন স্ক্যান রিপোর্টটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। স্ক্যান হয়ে গেছে, স্ক্যান রিপোর্টটা হচ্ছে এটা। টিসিএম লস কমিউনিকেশন এটা আছে, টিসিএম উইথ। এখন আমরা ফার্স্ট টাইম ইলেকট্রিক্যাল সাইডটা আমরা চেক করব। ফোর্থ গাড়ি ট্রান্সমিশন কন্ট্রোলার মানে টিসিএম এর প্রবলেম ছিল, আমরা ইলেকট্রিক্যালে কাজ করতে গিয়ে পেলাম। তো টিসিএমটা আমরা রিপেয়ার করছি। টিসিএম এর ভিতর থেকে একটা আমরা বিকল্প একটা তার বের করে দিয়েছি। একটা পালস প্রবলেম ছিল, ভিতর থেকে আইসির থেকে ঝালাই করে বের করে দিয়েছি। এখন আমার ইলেকট্রিক কমপ্লিট হয়ে গেছে, টিসিএম ফিটিং হয়ে গেছে, রিপেয়ার করে হয়ে গেছে। এখন গাড়ি স্টার্টও হয়েছে। আসেন স্ক্যান রিপোর্টটা আপনাদেরকে দেখাই। টিসিএম এর ট্রাবল কোড অলরেডি চলে গেছে, আগে দেখেছিলেন যে স্ক্যান রিপোর্টটা, আর এখনকার স্ক্যান রিপোর্টটা এখন অল ওকে। আলহামদুলিল্লাহ যে টিসিএম ওকে হয়ে গেছে। আমরা গাড়িটা এখন লিফটের উপরে যোগান করা, আমরা গাড়িটা এখন ড্রাইভ করে দেখব, দেখাচ্ছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ গিয়ারও ধরেছে, সব কিছু ঠিকঠাক আছে। এখন ধন্যবাদ।